Happy birthday, Shiny! Happy birthday, Shasha! Happy birthday to you! Happy birthday to you! জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা শাইনি আর সাশা। শুভ জন্মদিন সোনারা। ওই দেখো দাদু চলে এসেছেন, আর দেখো কত গিফট এনেছেন। এতে কি আছে দাদু? জন্মদিনের শুভেচ্ছা সোনারা, এতে তোমাদের গিফটস আছে। দাদু সত্যি তুমি খুব ভালো, এতে কি আছে? তোমরা নিজেরাই খুলে দেখে নাও। ওয়াও, কি সুন্দর পাপি! এটা আমার পাপি। না, আমার পাপি চাই। তুই কচ্ছপটা নে। না, এটা আমার পাপি। ছাড় এটাকে, এটা আমার পাপি। ওহ, ঝগড়া করে না সোনারা, আমায় বলো হয়েছেটা কি। দাদু, আমার কচ্ছপ চাই না, এটা খুব আস্তে হাঁটে। আমার আস্তে হাঁটা কচ্ছপ চাই না, আমার পাপি চাই। চেঁচামেচি বন্ধ করো। তোমাদের এটাই মনে হয় যে কচ্ছপ খুব ধীরে ধীরে চলে? চলো আমি তোমাদের সবাইকে একটা গপ্প বলি। অনেক দিন আগের কথা, দূরের এক জঙ্গলে একটা কচ্ছপ বাস করত। ও খুব সুখে নিজের দিন কাটাত। কিন্তু একদিন, কে তুমি? ও তুমি খরগোশ, তুমি আমাকে একটু শুতে কেন দাও না? সারাটা দিন কি তুমি শুধু শুয়েই কাটাবে অলস? প্লিজ আমাকে একটু শুতে দাও খরগোশ, কেন আমাকে বিরক্ত করছো? ঠিক আছে, আমি তোমাকে বিরক্ত করব না যদি তুমি আমাকে রেসে হারিয়ে দাও। তোমাকে হারাতে হবে? ভয় পেয়ে গেছো? পেয়েছো কিনা বলো। একদমই না। সত্যি তুমি আমার সাথে রেসে নামতে চাও? হ্যাঁ, তাহলে বলো তুমি আমার চ্যালেঞ্জ নিচ্ছো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে কাল সকালে ঝিলের ধারে আমরা দৌড়চ্ছি। কিন্তু যদি তুমি হেরে যাও তাহলে আমাকে কি দেবে? তোমাকে আমি আবার কি দিতে পারি? তুমি এই জঙ্গল সারা জীবনের মতো ছেড়ে দেবে। আর যদি আমি তোমাকে হারিয়ে দিই তাহলে? কচ্ছপ, তোমার কি সত্যি মনে হয় তুমি আমাকে হারাতে পারবে? যদি আমি হারিয়ে দিই তাহলে? তাহলে আমি এই জঙ্গল সারা জীবনের মতো ছেড়ে দেব। এটা তুমি কি করলে কচ্ছপ? তুমি কি জানো না যে খরগোশ কত জোরে দৌড়তে পারে? আমি জানি বাদর, কিন্তু এবার সময় হয়েছে ওই অহংকারী খরগোশটাকে শিক্ষা দেবার। শান্তি শান্তি, আমি হলাম হাতি, আর এই রেসের আমি রেফারি। আজ খরগোশ আর কচ্ছপ এক মাইল দৌড়বে, যে ফিনিশ লাইনে আগে পৌঁছবে সেই জিতে যাবে। কিন্তু হাতি, কি করে বোঝা যাবে যে সবার আগে কে পৌঁছলো? খুব ভালো প্রশ্ন। ঘোড়া ফিনিশিং লাইনে দাঁড়িয়ে থাকবে, ওই খেয়াল রাখবে। তো তুমি রেডি খরগোশ? হ্যাঁ হ্যাঁ, প্লিজ শুরু করো। তুমিও নিশ্চয়ই রেডি করছো? হ্যাঁ আমি রেডি। তাহলে শুরু করা যাক। 3, 2। আশেপাশে শুধু কচ্ছপ না, অন্য কোনো কাউকেই দেখা যাচ্ছে না। ও সত্যি কি করে ভাবলো যে ও আমাকে হারাতে পারবে? কিন্তু আমি দৌড়চ্ছি কেন? আমি যদি হেঁটে হেঁটে যাই তাও আমি জিতে যাব। দৌড়ানোর জন্য আমি ক্লান্ত হয়ে পড়ছি। আমি এখানে বসে একটু বিশ্রাম নিয়ে নি, ব্যাস 2-4 মিনিট। আমি জানি এখনো কচ্ছপ স্টার্টিং লাইনেই পড়ে রয়েছে। আর কিছুক্ষণ পরেই বোকা কচ্ছপকে এই জঙ্গলটাকে সারা জীবনের মতো ছাড়তে হবে। আমি কতক্ষণ ধরে ঘুমোচ্ছিলাম? এ কি, এখন তো দুপুর হয়ে গেছে।
আমাকে জোরে দৌড়াতে হবে যাতে কচ্ছপ পৌঁছে না যায়। কচ্ছপ প্রথমের দিকে এগিয়ে আসছে, এটা কি করে সম্ভব? না, এটা হতে পারে না। কিন্তু এটা হয়েছে, কচ্ছপ জিতে গেছে। তাহলে বন্ধুরা, বিজয়ী হলো কচ্ছপ। তো এর থেকে কি শিখলে সোনারা? আমি বলবো বাবা। হ্যাঁ হ্যাঁ বলো। বারবার চেষ্টা করলে আমরা জিততে পারি। অহংকার করা ভালো নয়। খরগোশ ওভার কনফিডেন্ট ছিল, ওর খুব অহংকার ছিল, কিন্তু কচ্ছপ অবিরাম চেষ্টা চালিয়ে যায়, তার জন্যই ও খরগোশটাকে হারাতে পেরেছিল। ধীরগতির কচ্ছপ একটা দৌড়বাজ খরগোশকে হারিয়ে দেয়। তাহলে কি স্পিড ইম্পর্টেন্ট নয় দাদু? খুব ইম্পর্টেন্ট, কিন্তু ধীর গতিতে চলাটাও কোনো খারাপ ব্যাপার নয়। তাহলে আমি কচ্ছপটাই নেব, ওর নাম রাখবো টিপটপ। না, আমি নেব। আর ঝগড়া নয়, তোমরা দুজনে মিলে একসাথে খেলো সোনারা। ঠিক আছে দাদু। আর তুমি পাপির নাম কি রাখবে? আমি বলছি অ্যাটম। আমাদের প্রিয় পেটস টিপটপ আর অ্যাটম। হাই, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবে দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।